नमस्कार बंधुरा, सुइट लवली किचन सोनाए जानाई सबाइके स्वागत। नतून एक रेसिपिर संगे हाजिर हो गेलाम। एकदम सहज पद्धतिते आमी आज के देखाबो तोमादेरके डिम भापार रेसिपि। स्किप ना करे पुरो भिडियोटा देखबे, आशा करछि तोमादेर खूब भालो लागबे। आर भिडियोटा जदि तोमरा फेसबुक पेज थेके देखे थाको अवश्य पेजटिके फलो करे दिते, आर जदि यूट्यूब थेके देखे थाको चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे देबे। तो चलो सोजा रेसिपिते जावा जाक। एखाने बंधुरा आमी तीनखाना डिम तीनखाना डिम के सेद्ध करे माझखान थेके केटे नियेछि। एबारे डिमटार मध्ये दिए दिच्छि अल्प एकटुखानि नून और हलुद गुड़ो दिए आलतो आलतो करे एकटु मेखे निच्छि। एबारे डिमटाके भेजे नेब। तो तार जोन्नो कड़ाई बसिए दिएछि, कड़ाइते सर्षेर तेल दिए दिलाम अल्प एकटुखानि। तेलटा गरम हये गेले दिए दिच्छि आमि एते सेद्ध करे रखा डिमगुलो। सेद्ध करे रखा डिमगुलोके दिए किन्तु बंधुरा बेशिक्षण भाजबो ना, 2 मिनिट हल्का भेजे निये आमी एटाके उल्टे नेब। 2 मिनिट हये गेछे, आमी एटाके उल्टे निच्छि एबं अपर पाशटाकेओ 2 मिनिट किन्तु भेजे नेब हाई फ्लेमे, भेजे निये नामिये देब। तो देखो डिमटा किन्तु आमार प्राय भाजा हये गेछे, चलो नामिये नेওয়া যাক। এবারে একটা পেস্ট তৈরি করব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প একটুখানি আদা, দিয়ে দিচ্ছি সরষের গুঁড়ো আর দিয়ে দিলাম পোস্ত, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে এখানে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে আমি ডিম ভাপাটা করার জন্য একটা টিফিন ক্যারিয়ার বাটি নিয়েছি। এটাতেই এটা কিন্তু খুব ভালো হয়, তার জন্য আমি টিফিন ক্যারিটা নিয়েছি। আর এতে কিন্তু আমি সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা পেঁয়াজটা, দিয়ে ভালো করে এতে কিন্তু একটুখানি নুন আর হলুদ আমি পরিমাণ বুঝে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এর আগে ইউজ করেছি, অবশ্যই মাথায় খেয়াল রেখে পরিমাণটা বুঝেই দেবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছি এখানে। এটা অবশ্যই তোমাদের চয়েস, যে যেভাবে দেবে। ডিমগুলোকে দেওয়া হয়ে গেল। এবারে ওপর থেকে আমি এইভাবে ডিমের গায়ের মধ্যে অল্প অল্প করে এই পেস্টটাকে দিয়ে দেব। আর দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা দিয়েছি, আর একটু সরষের তেল দিয়ে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এবারে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এটা 2-3 মিনিট অলরেডি জলটা ফুটে গেছে। এবারে আমি এতে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি দমে হতে দেবো 15 মিনিট নাগাদ। চলো 15 মিনিট পরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর আমার ডিম ভাপাটাও কিন্তু একদম রেডি। চলো ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, খুলে দেখালাম। উফ, কি সুন্দর লাগছে দেখতে, না? হ্যাঁ, শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়িতে চট করে বানিয়ে ফেলো, গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা হয়ে যাবে। কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু তোমাদের এটা কেমন লাগলো। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্ট যদি আমার পাশে থাকে, আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের কোনো রেসিপি চাইলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।